করতে চাইনি তাই করতে পারেনি, করতে চাইলে ঠিক করতে পারতো। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন সিস্টেম এত দুর্বল নয়, সরকার যখন চাই দোষীদেরকে আড়াল করতে পুলিশ তাই করেছে। আবারও আনিস খানের ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামলেন এসএফআই ডিওয়াইএফআই। গতকাল শহর কলকাতা মৌলারি মোড় থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলে ডাক দেয় বাম ছাত্র যুব সংগঠন। দীর্ঘ আড়াই মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত আনিস খানের তদন্তের গাফিলতি করছেন সিট। পাশাপাশি সরকার পক্ষের আইনজীবীরা যেভাবে প্রমাণ করতে চাইছেন যে আনিস খান আত্মহত্যা করেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন মীনাক্ষী মুখার্জি ও ময়ূখ বিশ্বাসরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিট যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিক নয় বলে মনে করছি, তার কারণ আপনারা যেটা দেখেছেন টিভি সংবাদ মাধ্যমের মাধ্যমে, তাতে হচ্ছে সিট যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে আসল সত্যতা নেই। সত্যতা নেই এই কারণে যে ছেলেটাকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো, যার বাবা বাড়িতে তিনজন সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ প্রশাসন বাড়িতে গিয়ে বন্দুক তাক করলো, অথচ আজকের সময় দাঁড়িয়ে কেন এই ধরনের পরিবেশ প্রস্তুতি হলো। আমরা চাইছি আনিস খানের খুনিদের গ্রেপ্তার করা হোক, কঠোর শাস্তি দেওয়া হোক এবং সঠিকভাবে তদন্ত হোক, এবং সেই তদন্ত নিরপেক্ষ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে ছাত্র যুবদের লড়াই আন্দোলন চলছে, আন্দোলন চলবে। রামপুর আট কান্দে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, সেখানে আনারুলকে গ্রেপ্তারের কথা বলেছিল হাঁসখালি, সাথে সাথে সিবিআই হচ্ছে এবং দোষীরা গ্রেপ্তার হচ্ছে, এটা কেন এখন হচ্ছে না? এটা হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে প্রশাসন। প্রশাসন যেটা চাইছেন সেটা হচ্ছে পুলিশের লোক খুন করেছে, আর এই কথা যদি বাজারে বেরিয়ে যায় তাহলে প্রশাসনের মুখ দেখাতে পারবেন না, এবং এটা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের যৌথ চক্রান্তর জাল ফাঁস হয়ে যাবে জনগণের কাছে, তাই তারা চাইছে এই বিষয়টিকে ধানা চাপা দিতে। আমরা দেখেছি গতকাল সুকান্ত মজুমদার আমাদের বিজেপি রাজ্য সভাপতি উনি বলছেন যে কংগ্রেস বা সিপিএম রাস্তায় নামলে পুলিশ বাধা দেয় না, আমাদেরকে বাধা দিয়েছে গতকালের কেসটাকে নিয়ে বলছে। বিজেপিকে ভয় করছে টিএমসি, সিপিএম কি চিনে নেই? বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নাই, ওরা একটাই দল, ওরা নাটক করছে। একটা মুদ্রার এপিঠে তৃণমূল, এপিঠে বিজেপি, কে কবে তৃণমূল করছে কে কবে বিজেপি করছে পশ্চিমবাংলায় বোঝা যাচ্ছে না। অতএব এদের সম্বন্ধে যত কম কথা বলা তত ভালো। করতে চাইনি তাই করতে পারেনি, করতে চাইলে ঠিক করতে পারতো। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন সিস্টেম এত দুর্বল নয়, সরকার যখন চাই দোষীদেরকে আড়াল করতে পুলিশ তাই করেছে। সরকার চায় না দোষীদেরকে শাস্তি দিতে, আনিস খানের দোষীরা শাস্তি পেলে সরকারের বিপদ আছে, তাই সরকার চাইছে তাই হচ্ছে। সরকার যদি চাইতো না তাহলে হতো না। ঠিকই তো বলেছে, সরকার চেয়েছে দুর্নীতি অস্বচ্ছতা ধর্ষণ আনিসকে খুন করতে, তাই এই কাজগুলো হয়েছে। সরকার যদি চাইতো না এই কাজগুলো হতো না, অপদার্থ তো সরকার চলবে, আন্দোলন চলবে, আন্দোলন করার প্রয়োজন ছিল না যদি সরকার নিজের কাজ করত। সরকার নিজের কাজ করছে না, আন্দোলন চলবে। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে এসআইটি গঠনে করে মানুষকে ন্যায় দেওয়ার কথা বলে মানুষকে ঠান্ডা করেছিল, এখনো তার ঠান্ডা মানে মানুষ তো বিচারের অপেক্ষা রয়েছে। তার সত্ত্বেও আমরা দেখছি এখন যে জিনিসটা প্রমাণ পাচ্ছে সেটা হচ্ছে যে আনিস খান আত্মহত্যা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ভেবেছিলেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, মিটিং মিছিল করা যাবে না, আপাতত কিছু একটা বলে মানুষকে ঠান্ডা করে দিই। ভুলে গেছিলেন যে এটা এসএফআই ডিওয়াইএফআই, ভুলে গেছিলেন এটা বামপন্থীরা। উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, আজকে এক ঘন্টার মধ্যে আবার আনিসের খুনিদের শাস্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছি। ফলত পরিষ্কার এটা ওনাকে বুঝতে হবে, হয় খুনিদের শাস্তির ব্যবস্থা করুন, আর না হলে জনগণ গোটা সরকারটার শাস্তির ব্যবস্থা করবে। না
তারা যে দুজনকে আটক করেছে তাদেরকে টিআই প্যারেডে বাবা চিনতে পাচ্ছেন না। তারা আবার বলছে যদি ধরে নি তারাই অপরাধী। তারা গ্রেফতার হওয়ার পরে বলল ওসির অর্ডারে গিয়েছিলাম, তাহলে সেই ওসিকে গ্রেফতার করা উচিত। ডাল মে কালা হ্যায় এবং খুঁজ না বহুত কালা হ্যায়, এই গোটা কালাটাকে কভার আপ করে সাদা বানানোর কাজ করছে সিআইটি এসআইটি। আমরা পরিষ্কার বলছি যে এই করে পারবেন না। পশ্চিম বাংলার মানুষ জানেন কারা খুন করেছেন এবং এই খুনিদের শাস্তির দাবিতে যতদিন না হচ্ছে শাস্তি আমরা রাস্তায় নামবো, মানুষকে পাশে নিয়ে রাস্তায় নামবো। এসআইটি গঠন হয়েছিল তৎক্ষণাৎ, দুটো একটা সিভি ভলেন্টিয়ার এবং একটা হোমগার্ডকে ধরা হয়েছিল। এখনো পর্যন্ত ওসি ছুটিতে আছে। আমরা অথচ এটাও দেখলাম রামপুরহাট বা হাঁসখালি অন্যান্য ঘটনা সিবিআই অবধি হয়ে গেল, অনেকে গ্রেপ্তার হলো, এটা এখন হচ্ছে না। পিছনে কি চক্রান্ত, এটা প্রথম দিন থেকেই এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তৃণমূল দোষীদের আড়াল করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই জন্যই রাতের অন্ধকারে আনিসের দেহ চুরি করতে এসেছিল ওরা। এবং শুধু তাই নয়, আমরা অতীতেও দেখেছি যেভাবে তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল, যারা হচ্ছে সাক্ষী থাকতে পারে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল, প্রলোভন দেবারও চেষ্টা করা হচ্ছিল। কিন্তু আনিসের বাবা আমাদের শিখিয়েছে কি করে লড়াই করতে হয় এবং সেই ইনসাফ এখনো উনি পাননি। কারণ পাননি এই জন্যই, কারণ তৃণমূল এবং পুলিশ যেখানে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার নামক যারা কয়েকজন ছিল এরা ভীষণভাবে আক্রান্ত করেছে, সেখানে দাঁড়িয়ে তারাই হচ্ছে আক্রমণ করেছিল। এবং প্রথম দিকে লোক দেখানোর জন্য দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল কি হলো, তারা তো বলেছিল তারা দোষী নয়। দোষী কারা? দোষী হচ্ছে ওরা বলেছিল যে উপরের তলার লোকেরা রয়েছে। আমাদের একদম স্থির বিশ্বাস এই উপরের তলার মদতেই এক প্রতিবাদী ছাত্র যে সিএএনআর সিএনপিআর এর বিরুদ্ধে লড়াই করত, তাকে তাকে স্তব্ধ করে দেওয়া হলো তার কণ্ঠস্বর। তাই জন্য এই বিরুদ্ধে আমরা লড়াই করছি বাংলার সর্বত্র। ওরা যদি মনে করে আমাদের লড়াই শেষ হয়েছে, শেষ হয়নি। যেমন করে একটা সময় নো ওয়ান কিল জেসিকা বলে হচ্ছে প্রচার হতো, আমরা দেখেছেন এক সময় দাঁড়িয়ে ব্যানারে আমরা বড় বড় করে লিখেছিলাম নো ওয়ান কিল আনিস খান, কেউ যেন আনিস খান কে খুন করেছে কেউ দেখেনি। আজকে এটা তো দেখতে পাচ্ছি এই তদন্তে, যেটা যেন মনে হচ্ছে এই সিটের তদন্ত এটা স্পষ্ট, যেভাবে হচ্ছে সিবিআইকে ব্যবহার করে দিল্লিতে অমিত শাহ তারা হচ্ছে কাজ চালান, ঠিক একই জিনিস এখানে হচ্ছে সিআইডিকে ব্যবহার করে ইডিকে সিআইডি এবং হচ্ছে সিটকে ব্যবহার করছে এই তৃণমূল কংগ্রেস। তাই এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, রাস্তায় পথ দেখাবে, এরা যতই ষড়যন্ত্র করুক না কেন। শাসক যা বলে দিচ্ছে, যে ভাষ্য ঠিক করে দিচ্ছে সেই ভাষ্যতেই কথা বলছে পুলিশ। এ তাই এরা, এবং শুধু তাই নয়, তদন্তের আগেই বলে দিচ্ছে তদন্তের পরিণতি কী হবে, স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে। তাই এখানে দাঁড়িয়ে খুব স্পষ্ট আমরা বুঝতে পারি আসলে এটা আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা এই দোষীদের, এদের ওপর আমাদের কোনো ভরসা নেই। গতকাল দেখলাম বিজেপি যে সভাপতি, রাজ্য সভাপতি, তিনি বলছেন গতকালে যে বিকাশ ভবন অভিযান ঘেরাও করেছিল সেখানে বলছে যে আমাদের মিছিলে পুলিশ ব্যারিকেড করছে, সিপিএম বা কংগ্রেসকে মিছিল করতে দিচ্ছে, সুতরাং আমাদেরকে রাজ্য সরকার ভয় করে। এ বিজেপি কি বলছে তাতে কি যায় আসে না মানুষের? ওখানে ওরা হচ্ছে গোটা উত্তরপ্রদেশ বিহারে থেকে শুরু করে মধ্যপ্রদেশে যা করে, ত্রিপুরায় যা করছে সে আমরা জানি। আমাদের আক্রান্ত হচ্ছে বামপন্থীরা প্রত্যেক দিন ত্রিপুরায়। আজকে সেই বিজেপি সরকার হাতরাসে যা করেছে একই দৃষ্ট মমতা ব্যানার্জি করছে। আজকে ওনাদের হচ্ছে সমস্ত দলবল মিলে সবাই তো তৃণমূলে যোগ দিয়ে দিয়েছে, ওনাদের কথার কি বলবো, আমাদের থেকে ওনাদেরকে ওনারা বলবেন তার থেকে আমরা শুনতে হবে কোথাকার বিজেপি। সেখানে দাঁড়িয়ে আপনারা তো দেখেছেন যেভাবে এই বিজেপি এতে এদের সমস্তভাবে কীভাবে সেটিং করে চলেছে। শুধু তাই নয়, আজ মমতা ব্যানার্জি আমাদের কমরেড এখানে মীনাক্ষী মুখার্জিরা উপস্থিত রয়েছেন, এতদিন ধরে জেলে পচিয়ে রাখার চেষ্টা করা হলো, আমাদের কমরেডদের লাঠি পেটা করা হলো, আমাদের কমরেডদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, শুধু তাই নয় ফেসবুকে পোস্ট করবার জন্য পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল ওই বারুইপুর থেকে। এই জিনিস আপনারা দেখেছেন জানেন, আমরা প্রত্যেক দিন রাস্তায় লড়াইয়ে রয়েছি। একদিন হচ্ছে নাটক করবার জন্য ওরকম অনেক আলতু ফালতু লোকেরা চলে আছে এই পশ্চিমবঙ্গ এবং দেশে তৈরি হয়েছে, এবং যারা দুর্ভাগ্যজনকভাবে দেশের শাসক। সুতরাং ওই আরএসএস এর চামচাদের নিয়ে আমাদের কিছু বলার নেই।